হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দেবদীপা ব্লগ। শুভ শারদীয় শুভেচ্ছা। তো অনেক লেট হয়ে গেছে ব্লগটা ছাড়তে, এখন ব্লগটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমাদের গ্রামের একটা ছোটোখাটো দুর্গাপূজা হয়, সেই ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা কীভাবে এনজয় করলাম গ্রামের পরিবেশে তোমরা সবাই দেখবে। এটা হচ্ছে আমাদের লালা এসএস কলেজের দুর্গা পূজা। আমাদের গ্রামের এটা দুর্গাপূজা, লালা মুক্তাচড়ার পুজো এটা। আমরা গ্রামের পরিবেশ অনেক আনন্দ উল্লাস, হৈহুল্লোড়, অনেক কিছু মজা করি। তোমরা কীভাবে করো তোমাদের গ্রামের পরিবেশে এটাও কিন্তু নিশ্চয়ই বলবে, আমাদের তো অনেক ফুর্তি এনজয় হয়। তো গ্রামের পরিবেশের মধ্যে সবাই সবাইকে নিয়ে একসাথে চলাফেরা, আনন্দ উল্লাস এভাবে কাটিয়ে যায় কেমনে পাঁচটা দিন কেউ বুঝতে পারে না। ছোট বাচ্চাদের দেখো অনেক আনন্দ ফুর্তি, কত আনন্দ ওদের দেখে অনেকই ভালো লাগে। তোমাদের কীভাবে ওরা কি আনন্দ ফুর্তি করছে, কাশ আমাদের এই ছোটোবেলার দিনটা ফিরে আসতো। মেয়েদের সুন্দর একটা ধামাল নৃত্য পরিবেশন হয় প্রতি বছর। ধামালটা নৃত্যটা তোমাদের দেখাবো তোমাদের। সেই দিন চলে আসলো, মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। 5 দিন ধরে বুঝতে পারিনি